चलो। আর বলিস না, ফেসে গেছি। কেন রে, কেস অলরেডি জন্ডিস নাকি? পিউর সঙ্গে আসতে হয়েছে, কি ওষুধ কিনবে? ও ও ওষুধ, কি ব্যাপারটা এত দূর গড়িয়ে গেছে? আজু ভাই, তুই এটা কি করলি ভাই? বাবা, এই বয়সে বউ বাচ্চা নিয়ে? আবে শাট আপ ইডিয়েট। ওইদিকে একটা ওষুধের দোকান আছে, যাও। একা একা, তুমিও চলো। আমি কে কি করব, আমি আছি এখানে, তুমি নিয়ে এসো না, যাও। হ্যাঁ বলুন। এই এই ওষুধটা। আরে পিউ, কি ওষুধ নিবি? বাড়িতে কার কি হয়েছে? আরে পিউকে চেনো না? আমাদের মার্কনি মানিকদা ছিল না, মানিকদার মেয়ে। হ্যাঁ হ্যাঁ বাবা, এত বড় হয়ে গেছে। কি নিবি কি নিবি দে। না কিছু না। হ্যাঁ, আরে তো ভয় পেলে হয় নাকি? বি ব্রেভ। চেনা তো সৌমেন কাকু, ওষুধের দোকানে ছিল। চেনা সো হোয়াট, বললি পাতে অন্য কারোর জন্য নিচ্ছ? আরে লাইফে ছোটখাটো ব্যাপারে ভয় পেলে চলে না। তুমি যাও না। হ্যাঁ তুমি যাও না, ওই দোকানে একটা সুতো দোকান আছে। দাদা বলুন। বলছিলাম একটা ওষুধ। কি ওষুধ? হ্যাঁ না বলছিলাম। প্রেসক্রিপশন আছে? হ্যাঁ প্রেসক্রিপশন আছে। না এই সঞ্জীব, তোকে যে কালকে বললাম। কি রে তুই এখানে? হ্যাঁ অ্যান্টাসিড। অ্যান্টাসিড কেন রে, অম্বল টম্বল হয়েছে নাকি? এই সঞ্জীব দিয়ে দে দিয়ে দে। আরে আমার ভাগ্নে বোম্বে থেকে এসেছে। অ্যান্টাসিড লাগবে না দাদা, ভিক্স দেবেন। আরে কোনটা নিবি? ভিক্স তা নে না, এনে নে যা ভাগ। আমার ভাগ্নের মুখটা একদম দিদির মতো হয়েছে না? চলো ভাগো। কেন? ছোট মামা দোকানে ঢুকলেন, এই নাও। এটা দিয়ে কি হবে? আরে দূর চলো না, এখানে কেনা যাবে না। আমাদের পাড়ার আশেপাশে কোথাও কেনা যাবে না, অন্য কোথাও যেতে হবে যেখানে আমাদের কেউ চিনবে না। বেনা যেতে কত দূর? আধ ঘন্টা রাস্তা।